বোয়ালকালী শিল্পী সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার 15 এপ্রিল উপজেলা শান্তি মার্কেটের অস্থায়ী কার্যালয়ে শিল্পী সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক শিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসুফের সঞ্চালনায় এ সময় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া আঞ্জুমানে আশেকানে গাউসুল আজম, সুলতানপুরী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মোহাম্মদ আবু তৈয়ব। এ সময় আরও উপস্থিত ছিলেন বোয়ালকালী শিল্পী সংস্থার উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান এস এম আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালকালী নিউজ ডট কমের সম্পাদক সাংবাদিক আবুল ফজল বাবুল। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলা টিভির উপজেলা প্রতিনিধি সাংবাদিক শাহ আলম বাবলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের অর্থ সম্পাদক গোলাম মোস্তফা মেম্বার, সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ জামাল হোসেন সওদাগর, উপদেষ্টা শ্যামল বিশ্বাস, সহসভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন বাবু অশোক বড়ুয়া। চিত্রনাট্য পরিচালক মোহাম্মদ আবুল বশর, ডাক্তার প্রভাস চক্রবর্তী, সিনিয়র সদস্য মাস্টার বাবু প্রদুল, সহ সাংগঠনিক সম্পাদক ও সঙ্গীত পরিচালক কমল বড়ুয়া, শাহ আলম ভান্ডারি, মুফিস কাওয়াল প্রমুখ। এ সময় বক্তারা বলেন সাংস্কৃতিক ও বিভিন্ন সমাজ কল্যাণ কাজে সবসময় বোয়ালকালী শিল্পী সংস্থা পাশে থাকবে এবং আগামীতেও দেশ ও জাতির কল্যাণে কাজ করবে। বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনায় মুনাজাত করেন মাওলানা মোহাম্মদ দিদারুল ইসলাম। Dex News, SB News, 24 TV. Amen.